এই মুহূর্তে আমরা নিউজরুম আপডেটের দিকে নজর রাখব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাবো নিউজরুম থেকে সরাসরি থাকছে আমার সহকর্মী অনন্দিতা এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখব এতক্ষণ ধরে যে আমরা যে আলোচনায় ছিলাম অর্থাৎ পলিটেকনিকে পরিকল্পিতভাবে যে দুর্নীতি হয়েছে এবং যেভাবে নিয়োগ হয়েছে তা কিন্তু বাম জমানা থেকে শুরু হয়েছে এই বিষয়ে অনন্দিতা কি বিস্তারিত জানতে পারছো দেখো রাজ্যে এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এবং এই যে নিয়োগ দুর্নীতি তা বাম আমলেও পরিকল্পিতভাবে হয়েছিল এবং তারই বেশ কিছু তথ্য বেশ কিছু জিনিস কিন্তু ফাঁস করছে কলকাতা টিভি 2012 থেকে যে অভিযোগ উঠছে তা কিন্তু 2012 থেকেই হয়েছে এমনটা নয় সেই তার জ্বর রয়েছে বাম আমল থেকে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে জানিয়ে রাখবো তোমাকে যে এর আগে অর্থাৎ পলিটেকনিকে লেকচারার পদে নিয়োগ করা হতো পিএসসির নিয়ম মেনেই কিন্তু 1996-97 সেখানেও পিএসসির নিয়ম মেনেই লেকচারার পদে নিয়োগ করা হতো কিন্তু তার আগেও বেশ কিছু লেকচারারকে অ্যাড হকের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে যারা অনায়াসে তারা পিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারতেন কিন্তু তারা পিএসসি পরীক্ষা দেননি এবং তালিকা থেকে হঠাৎ করে 201 জনকে তার চাকরি পাই দেওয়া যার মধ্যে 97 জনের সেই ন্যূনতম যোগ্যতাটাও ছিল না যে তারা এই পদ ডিজার্ভ করেন কিন্তু তা সত্ত্বেও 201 জনকে চাকরি দেওয়া হচ্ছে তার মধ্যে 97 জনের ন্যূনতম যোগ্যতাও ছিল না এবং দেখা যাচ্ছে যে সেখানে কি পরিমাণে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং যাদের মাসিক বেতন এখন প্রায় 1.5 লক্ষ টাকা তাদের পিএসসিতে বসতেও হয়নি অর্থাৎ এখন তারা পাচ্ছেন প্রতি মাসে 1.5 লক্ষ টাকা অর্থাৎ এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে বাম জমানা থেকে নিয়োগ দুর্নীতি হয়ে আসছে যার জ্বর একেবারেই বাম জমানা থেকে ছিল তা কিন্তু আরও একবার স্পষ্ট করছে কলকাতা টিভি অনন্দিতা এরপর যে খবরের দিকে নজর রাখবো পুরসভা নিয়োগে 12 কোটি টাকার হদিশ মিলেছে এবং সেক্ষেত্রে যে যে তথ্য সামনে আসছে জানাও দেখো নিয়োগ দুর্নীতিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রতিদিনই প্রায় সামনে আসছে এবং প্রথমে যখন আসে যে কুন্তল ঘোষের নাম তাকে তার থেকে আসে অয়ন শীলের নাম অয়ন শীলের সঙ্গে কিন্তু প্রচুর কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে এবং সেখান থেকে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আজকে উঠে এসেছে আরও একটি আপডেট যে পুরসভাতে নিয়োগ সেখানেও 12 কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যে অয়ন শীলকে তিনি ইডি হেফাজতে রয়েছেন এবং তাকে জেরা করে বারবার একাধিক তথ্য উঠে আসে তার হার্ড ডিস্ক থেকে যে পুরসভাতে নিয়োগ করা হবে এমনটা ভুয়ো লোক দেখিয়ে তিনি কিন্তু 12 কোটি টাকা নিয়েছিলেন এই তথ্য অর্থাৎ আরও একবার সামনে আসছে অর্থাৎ প্রতিদিন যে নিয়োগ দুর্নীতিতে কতটা এই দুর্নীতি হয়েছে তার তার যে প্রমাণ তা কিন্তু প্রতিদিনই প্রায় সামনে আসছে বলাই যাচ্ছে ইন্দ্রাণী এরপর যে খবরের দিকে নজর রাখবো নদিয়াতে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে কি তথ্য পাচ্ছ এখন নদিয়ার হাঁসখালি সেখানে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে এবং তিনি আজ সকালে বাজারে গিয়েছিলেন সেই সময় তিনি যখন চা খাচ্ছিলেন তার সেই সময় তাকে দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি ছোড়েন এবং তারপর নিশ্চিত করেন যে তার মৃত্যু হয়েছে কিনা সেই তৃণমূল কর্মীর নাম আহমেদ আলী এবং তিনি তৃণমূলের জেলা সভাপতি ছিলেন বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত খুনের কারণ স্পষ্ট পাওয়া যায়নি কারণ এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি কিন্তু বেশ কয়েকদিন আগেই জেল থেকে বেরিয়েছিলেন এবং তারপরেই তাকে যে খুন করা হলো অর্থাৎ পুরনো কোনো শত্রুতা ছিল নাকি তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ ইন্দ্রাণী একইভাবে শীতলকুচিতে কিন্তু পঞ্চায়েত সদস্য তার স্বামী এবং কন্যাকেও খুন করা হয়েছে কি তথ্য পাচ্ছ এ বিষয়ে পুলিশ কি বলছে দেখো শীতলকুচি আবারও খবরের শিরোনামে উঠে এসেছে এবং শীতলকুচিতে তৃণমূল কর্মীকে তৃণমূল সদস্যকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু খবর আসছে তৃণমূল সেই তৃণমূল সদস্যার নাম তার নাম জানিয়ে রাখবো তোমাকে নীলিমা বর্মন এবং তাকে তার শুধুমাত্র তাকে নয় তার স্বামী এবং তার কন্যাকে খুন করা হয়েছে আজ সকালে অর্থাৎ একেবারেই ভোরাতে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা এবং সেখানে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং যেমনটা অনুমান করা যাচ্ছে যে তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে দেওয়া হয়নি করতে বাধা দেওয়ায় অর্থাৎ মেয়েকে প্রেম করতে বাধা দেওয়াতেই সেই রাগে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান করছে পুলিশ তবে সবটাই এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে ইন্দ্রাণী আবার খবর দিকে নজর রাখবো রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই কি বলছে হাওয়া অফিস অনন্দিতা দেখো মার্চে শুরু থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যে দাবদাহ পরিস্থিতি এবং এখনো পর্যন্ত এপ্রিলের আজকে 7 তারিখ তাতে কিন্তু একেবারেই হাঁসফাঁস অবস্থা গোটা রাজ্যে ইতিমধ্যেই সেই তাপমাত্রা পেরিয়ে গিয়েছে প্রায় 37 ডিগ্রির কাছাকাছি এবং আজ সারাদিন কলকাতাতে
সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে 27 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ বলা যাচ্ছে যে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়বে এবং সেটি 13 এপ্রিল পর্যন্ত সেই তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে কীভাবে গোটা এপ্রিলে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠছে প্রত্যেক সাধারণ মানুষের এবং সেক্ষেত্রে প্রতি রাজ্যে কিন্তু হিট ওয়েভ হতে পারে এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বলা হয়েছে যে বেশি করে জল খেতে এবং দুপুরবেলা অর্থাৎ 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত যেন কোনোভাবেই বাইরে না বেরোয় এমনটা কিন্তু সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এপ্রিল এবং মে মাসে একবারে তীব্র দাবদাহে পূর্বে গোটা কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। একেবারেই ধন্যবাদ অনিন্দিতা, নিউজরুম থেকে ছিল আমার সহকর্মী অনিন্দিতা। এবার বেশ কিছু খবরের আপডেট আপনাদের আমরা জানিয়ে দিলাম এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানালাম। এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটা বিরতি, সঙ্গে থাকুন।